हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। देखो हमारे जो चैप्टर वाइज कन्सेप्ट वाइज जो क्लासगुलो होच्छे आजकल होच्छे जो टॉपिकटा हमरा कंटिन्यू करछी रेशियो प्रोपोर्शन जो क्लासटा कंटिन्यू करछी आजके देखो होच्छे हमारे क्लास थ्री। ओके, क्लास वाने एवं होच्छे क्लास टू ते हमरा कमप्लीट करेछी रेशियोर बेसिक कन्सेप्ट क्लियर करेछी। ठीक आछे, आजकल हमरा कमप्लीट करब, देखो आजकल हमरा कमप्लीट करब रूल्स अफ प्रोपोर्शन। आगे दिन हमरा कमप्लीट करेछी देखो शुधु रेशियो, মানে কি চ্যাপ্টারটার নাম কি অনুপাত এবং সমানুপাত। আমরা গতদিন দুটো ক্লাসে, ভালো করে যদি তুমি ডিটেলসে ক্লাস দেখো তাহলে দেখেছো নিশ্চয়ই যে দুটো ক্লাসে আমরা কমপ্লিট করেছি অনুপাতের দুটো কনসেপ্ট। ওকে, অনুপাতের কনসেপ্টে দুটো ক্লাস। আজকের আমরা যেটা কমপ্লিট করব সেটা দেখো হচ্ছে কি প্রপোর্শন। প্রপোর্শন কথার মানে কি? প্রপোর্শন কথার মানে হচ্ছে দেখো সমানুপাত, সমানুপাত। ওকে, সমান অনুপাত যেটাকে বলা হয় সমানুপাত। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা কমপ্লিট করার পরে, আজকের ক্লাসে কিছু অঙ্ক আছে এই সমানুপাতের উপরে, আমরা এর পরে হচ্ছে 100টা কোশ্চেন, টোটাল 100খানা কোশ্চেন হচ্ছে আমরা সম্পূর্ণ বাংলাতে করব। ঠিক আছে, 100টা পুরো কোশ্চেন, 50টা কোশ্চেনের দুটো সেট হবে, 100টা কোশ্চেনের হচ্ছে আমরা বাংলা অনুপাত সমানুপাত থেকে কমপ্লিট করব। তারপরে গিয়ে আমরা কমপ্লিট করব হচ্ছে প্রিভিয়াস ইয়ারে সিজিএল, সিএইচএস, এমটিএস, রেলওয়ে যা যা প্রশ্ন এসেছে সেগুলো সেট ধরে ধরে কমপ্লিট করব, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা পরীক্ষা হয়েছে এবং চ্যাপ্টার ধরে WBCS মেনসে যা রেশিও প্রপোর্শন থেকে প্রশ্ন এসেছে প্রত্যেকটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে ভাই, চলো শুরু করি আজকের টপিকটা। দেখো আমাদের সমানুপাত মানে কি? সমান অনুপাত মানে যে ধরো তোমাকে তিনটে সংখ্যা দেওয়া আছে, ধরো আমি এখানে বললাম একটা হচ্ছে কত 4, একটা হচ্ছে কত 8, আর একটা হচ্ছে দেখো কত 16। ঠিক আছে, তিনটে সংখ্যা আছে 4, 8 এবং 16। দেখো এই তিনটে সংখ্যা এখানে যদি আমি বলি 4, 8 এন্ড 16 আর ইন, ইংলিশে যদি বলি আর ইন কন্টিনিউড প্রপোর্শন, কন্টিনিউড প্রপোর্শন, আর ইন কন্টিনিউড প্রপোর্শন। ওকে, মানেটা হচ্ছে কি 4, 8 এবং 16 এরা হচ্ছে পরস্পর সমান ক্রমিক সমানুপাতিতে আছে। ওকে, ক্রমিক সমানুপাতি কথাটার মানে কি? যেটাকে আমরা বাংলায় এক্ষুনি বললাম যে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি কথাটার মানে কি? ক্রমিক সমানুপাতির কথার মানে হচ্ছে তুমি ভালো করে খেয়াল করে দেখো এখানে যে আমাদের 4 এবং 8 এর অনুপাত যা আছে, 4 এবং 8 এর অনুপাত কত? 1:2। দেখো 2, 4 এবং 8 এর অনুপাত যা আছে, 8 এবং 16 অনুপাত দেখো ঠিক সেমই আছে, 8 এবং 16 কত এটা, তাহলে অনুপাত কত হবে? সিম্পলিফাই করলে দেখো 1:2। এটাকেই বলা হয় ক্রমিক সমানুপাতিক সংখ্যা। ঠিক আছে ভাই, এখানে কি বলা হলো 4, 8 এবং 16 ক্রমিক সমানুপাতিক সংখ্যা। এবার প্রশ্নটা কি রকম হয়? প্রশ্নটা হবে 4, 8 এবং এখানে কিছু না দিয়ে বলবে এখানে আছে এক্স, 4, 8 এবং এক্স আর ইন কন্টিনিউড প্রপোর্শন, 4, 8 এবং এক্স এরা পরস্পর যদি ক্রমিক সমানুপাতি সংখ্যা হয় এক্স এর ভ্যালু কত। ব্যাস এইটুকুই হচ্ছে তোমার প্রশ্ন। চলো একটা একটা প্রশ্ন দেখে নিই। তার আগে প্রশ্নতে যাওয়ার আগে আমি ধরো এটা তো আমরা ধরেই নিয়েছি কি হবে 4, 8 এবং হচ্ছে 16, এই তিনটে সংখ্যাকে ধরে আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি। কিন্তু এই যে তিনটে সংখ্যা না এদেরকে কি বলা হয় আগে ভালো করে দেখে নাও। একে বলা হয় ফার্স্ট প্রপোর্শন, ফার্স্ট ধরো আমি ফার্স্ট এটাকে বলছি কি প্রপোর্শন, ফার্স্ট প্রপোর্শন, ফার্স্ট প্রপোর্শন। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা দুটো নামে বলতে পারি, একটা হচ্ছে কি সেকেন্ড প্রপোর্শন, এটাকে আমরা বলি কি সেকেন্ড প্রপোর্শন, অথবা এটাকে আমরা বলি হচ্ছে কি বলো মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন। বাংলায় এটাকে বলা হয় মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক এটাকে বাংলায় বলা হয়। ঠিক আছে,
আর এই তিন নম্বর যেটা আছে বুঝতেই পারছো এটাকে কি বলা হবে, এটাকে বলা হয় হচ্ছে থার্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ওকে থার্ড প্রপোর্শন। এবারে তোমাকে এর মধ্যে যে কোনো একটা মিসিং করে দিয়ে তোমাকে বলবে যে এইটার ভ্যালুটা কত, কিন্তু তোমাকে একসঙ্গে এটাও বলে দেবে 4, 8, 16 এরা কি ক্রমিক সমানুপাতিক। সেই একটাই বললাম যে ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক, বা দে আর ইন, যদি আমি ইংলিশে বলি দে আর ইন কন্টিনিউড প্রপোর্শন, ঠিক আছে। এবারে তোমাকে প্রশ্ন দেবে এরকম, বলে দেবে যে 4, 8 এবং x এরা হচ্ছে কি ওই যেটা বললাম যে দে আর ইন কন্টিনিউড প্রপোর্শন, ফাইন্ড দ্য ভ্যালু অফ x, তোমাকে বলবে x এর ভ্যালুটা কত। প্রসেস কি আছে, যখনই বলে দিল যে এরা কন্টিনিউড প্রপোর্শনে আছে তার মানে তোমাকে কি বলা আছে, তোমাকে নিশ্চয়ই বলা আছে এর এবং এর অনুপাত যাই হবে এটার এবং এটার অনুপাত তাই হবে, ওকে। 4 এবং 8 এর অনুপাত কত, 4/8, 8 এবং x এর অনুপাত কত, 8/x। তুমি সিকোয়েন্সটা মেনটেন করবে, 4 এর সঙ্গে 8 এর অনুপাত, 8 এর সঙ্গে x এর অনুপাত, তাহলে এই অনুপাতটা কি হবে, বলা আছে কি সমান হবে। ক্রমিক অনুপাত মানে কি, প্রথম এর আর এর অনুপাত যাই হবে এর আর এর অনুপাতও তাই হবে। তাহলে এখান থেকে আমি সিম্পলিফাই করে দেখো, 4 × 4, 4 × 2, 8, কোনাকুনি গুণ করো এটা হবে x, তাহলে x 8 দিয়ে এদিকে গুণ করলে কত হবে 16। আমরা তো ডেফিনেটলি জানি এটা 16 হবে, কারণ আমরা সেটা তো ধরেই তো উত্তর করে চলেছি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়, বোঝা গেল, অঙ্ক আছে আমরা এক্ষুনি করব থার্ড প্রপোর্শন কি হবে, ওকে। তাহলে এইভাবে আমাদের প্রসেসটা হচ্ছে এই, ধরো আরবিটারি সংখ্যা দিল 3, 5 এবং হচ্ছে a, আর ইন কন্টিনিউড প্রপোর্শন, ফাইন্ড দ্য ভ্যালু অফ a, 3, 5 এবং a এরা হচ্ছে ক্রমিক সমানুপাতিক, তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা হচ্ছে এরকম হবে যে এই দুজনের অনুপাত যা, 3 এবং 5 এর অনুপাত যা হবে, বলো 5 এবং a এর ভ্যালুটা তাই হবে, ঠিক আছে। এবার সিম্পলিফাই করে দাও, কেউ কাটাকাটি হচ্ছে না, কোনো অসুবিধা নেই, আমরা এটা এটা করবো 3 × a, আর এটা কত 5 × কত হবে 5, মানে হচ্ছে 25, তাহলে এর ভ্যালুটা কত হবে দেখো, 25/3 কত হবে, 3 × 8 = 24, 8 × 1 = 3, দেখো এরা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনে আছে, ঠিক আছে, ওকে। তো এইখানে এটা হচ্ছে গল্প, এর পরে আসছি দেখো, যদি আমাদের এরকম দিয়ে দেয়, ধরো তোমাকে 4 দিয়েছে, এবারে তোমাকে বললো এটা x এবং এটা বললো 16, এখান থেকে তোমাকে দুটো প্রশ্ন হতে পারে। এটা প্রথম কথা হচ্ছে দে আর ইন কন্টিনিউড প্রপোর্শন, এই কথাটা তোমাকে ডেফিনেটলি বলতেই হবে, তুমি যে কোনো সংখ্যা এরকম বলতে পারো না, এটা 3, 5 এবং x কি হবে এটা কিন্তু আমি বলতে পারি না, তুমি 3, 5 বলছি স্যার, তাহলে 3, 5 যদি হয় তাহলে এটা কত হবে, তুমি বলো 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে, 5 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 7 হবে। আমি বললাম না এরকম কেন করব, আমি এটাকে করব এইভাবে (2-1), তার মানে এটাকে যদি আমি (2-1) করি কত হবে, 10-1 = 9 হতে পারে। তাহলে ডেফিনেটলি তোমাকে এটা বলতেই হবে যে এই তিনটে সংখ্যা এরা অবশ্যই কিসে আছে, এরা আছে কন্টিনিউড প্রপোর্শনে, বা এরা তিনটে হচ্ছে ক্রমিক সমানুপাতিক নাম্বার, ঠিক আছে ভাই। এবারে এখানে দেখো কি বলা আছে, এখানটাতে এই তিনটে ক্রমিক সমানুপাতিক, তার মানে আমি বলবো এটার এবং এটার অনুপাত যা হবে এর এবং এর অনুপাত তাই হবে, তার মানে এটা কত হবে দেখো, 4/x ইকুয়াল টু কত হবে, x/16, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এটা গুণ করলে কত হবে বলো, x² হবে, আর এটা গুণ করলে কত হবে, 4 × দেখো কত হবে, 16 হবে। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস পাচ্ছ, x = দেখো দেখি কত পাও, 4 × দেখো 16 তার বর্গ, 4 × 16 তার বর্গ। তাহলে এবারে যখন আমাকে, আচ্ছা এটা উত্তর বের করে নিই, উত্তর তো তুমি এমনিতেও জানো কত হবে, √64, তার মানে এটা কত হবে, এটা হবে হচ্ছে 8, এটা হবে হচ্ছে 8, ওকে। তাহলে তুমি এবারে দেখো এখানটাতে, আমরা তাহলে x এর ভ্যালু কি বের করলাম, 8, অলরেডি আমরা জানি এটা 8 হবে, আমরা তো ওইভাবে ধরেই করছি, ওকে। এবারে এখানে x এর কি বলতে পারে তোমাকে, বলতে পারে ফাইন্ড, প্রশ্নটা কিরকম হতে পারে, ফাইন্ড ভ্যালু অফ x, ফাইন্ড ভ্যালু অফ
কত হবে x এটা দিতে পারে ওকে তিনটে প্রশ্ন কিন্তু একই দ্বিতীয় নাম্বার বলতে পারে ফাইন্ড ফাইন্ড থার্ড প্রপোর্শন ফাইন্ড থার্ড প্রপোর সরি ফাইন্ড সেকেন্ড প্রপোর্শন অফ অফ ফোর অ্যান্ড সিক্সটিন ফাইন্ড সেকেন্ড প্রপোর্শন অফ ফোর অ্যান্ড সিক্সটিন ওকে তিন নাম্বার তোমাকে এটা দিতে পারে ফাইন্ড ফাইন্ড দ্য মিন প্রপোর্শন মিন প্রপোর্শন অফ ফোর অ্যান্ড সিক্সটিন এই তিনটের কিন্তু উত্তর একই এই তিনটের উত্তর এবং উত্তর বের করার প্রসেসটা কিন্তু আমাদের একই সেটা কি যখন আমাকে বলবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স আমি দেখতে পাচ্ছি এক্সটা কোথায় বসানো আছে মাঝখানে বসানো আছে কিন্তু তোমাকে যদি প্রশ্নটা এরকম দেয় ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স যেখানে দেওয়া আছে কি এটা চার দেওয়া আছে এটা আট দেওয়া আছে এটা এক্স দেওয়া আছে তখন কিন্তু ওই মিন প্রপোর্শন বলো বা সেকেন্ড প্রপোর্শনের ফর্মুলা যেটা তোমাকে আমি বলবো শর্টকাট যেটা বলবো সেটা কিন্তু অ্যাপ্লাই করলে হবে না তোমাকে দেখে নিতে হবে এক্সটাকে কোথায় রাখা আছে ওকে তাহলে এক্স যদি এখানে থাকে তখন কিন্তু আমি মিন প্রপোর্শন বের করতে পারবো না তখন কিন্তু ওটা থার্ড প্রপোর্শন হয়ে যাবে ঠিক আছে এবার দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফাইন্ড দ্য সেকেন্ড প্রপোর্শন এবং ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ ফোর অ্যান্ড সিক্স তুমি একটা জিনিস দেখো এখানে যে দুটো সংখ্যা আছে তাদের গুণ করে বর্গমূল তাহলে যখন আমাকে এই মিডিল কোনো সংখ্যা বের করতে বলবে ধরো এখানে আছে একটা এ এখানে আছে একটা এক্স এবং এখানে একটা আছে বি এবং তারা যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে তারা যদি ক্রমিক সমানুপাতে থাকে তখন আমরা এটাকে বলতে পারি কি হবে স্যার এক্স এর ভ্যালুটা অলওয়েজ কি হবে রুট ওভার অফ এ ইন্টু বি রুট ওভার অফ এ ইন্টু বি ঠিক আছে ওকে তাহলে এখানে যখনই আমাকে এইটা ভ্যালুটা বের করতে বলেছে এই মিডিল সংখ্যাটা আমরা সঙ্গে সঙ্গে উত্তর কি করব স্যার এক্স এর ভ্যালু হবে রুট ওভার কত হবে চার ইন্টু হবে স্যার সিক্সটিন অতএব অ্যান্সার হচ্ছে রুট ওভার শুধু আমরা পজিটিভ সংখ্যা নেব কত হবে আট হবে তো এইভাবে আমরা কি করতে পারি জিনিসটাকে করতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আর একটা কনসেপ্টে আসি তার মানে আমরা এতক্ষণ কি শিখলাম মেন প্রপোর্শন যেটা সেকেন্ড প্রপোর্শন সেটা আর একটা জিনিস শিখলাম কি থার্ড প্রপোর্শন বের করতে হয় কীভাবে এরপরে তোমাকে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন ফোর্থ প্রপোর্শনটা কি ধরো এখানে আছে হচ্ছে তিন অনুপাত পাঁচ ওকে এবং এখানে আছে দেখো তিন অনুপাত পাঁচ এখানে দেখো আছে দেখো ছয় অনুপাত দশ তুমি ভালো করে খেয়াল করো দেখো এর আর এর অনুপাত কত এটার আর এটার অনুপাত তিন অনুপাত পাঁচই হবে তুমি যদি এটা এবং সরি এটা দশ হবে এটা কত ছিল দশ তাহলে তুমি যদি এটাতে অনুপাত বের করো দুই দিয়ে ভাগ করলে দু তিনে ছয় দেখো দু পাঁচে দশ তাহলে তুমি একটা কথা বলো এখানে যে এই দুটোর অনুপাত যা এই দুটোর অনুপাত তা হবে এখানে তোমাকে প্রশ্ন দেবে ফাইন্ড ফাইন্ড ফোর্থ প্রপোর্শন ফাইন্ড ফোর্থ প্রপোর্শন ফোর্থ প্রপোর্শন যখন দেবে তখন তোমাকে নিশ্চয়ই এই ভ্যালুটা দেবে না এখানে তোমাকে দেবে হচ্ছে কি এটা এক্স ওকে তাহলে তখন আমি একটা জিনিস বলবো যে স্যার ফোর্থ প্রপোর্শন মানে এই দুজনের অনুপাত যা হবে তিন বাই পাঁচ ওই দিকের ওই দুজনের অনুপাত কত হবে বলো সিক্স বাই এক্স এই সিকুয়েন্সটাকে কিন্তু মেনটেন অবশ্যই করবে ভাই তিন অনুপাত পাঁচকে কখনো পাঁচ অনুপাত তিন লিখবে না যেখান থেকে শুরু করছো ওইটাকে তার পরেরটাকে তার নিচে মানে এটা কি এখান থেকে শুরু করছি এটা উপরে হবে আমরা আগের দিনই বলেছি তিন অনুপাত পাঁচ এবং এখানে হচ্ছে তিন বাই পাঁচ তিনটা কি হয় নিউমিরেটার হয় এটা কি হয় বলো ডিনোমিনেটার হয় এটা কি হয় নিউমিরেটার এটা কি হয় বলো ডিনোমিনেটার তার মানে এক্সট্রিম বাঁ দিকে যেটা আছে ওটা কি হয় বলো ওটা হয় ল হয় তাহলে এখানে দেখো তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো উত্তর কত হবে কিছু না এটাকে তিন দিয়ে কাটলে তিন দুয়ে ছয় অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হবে পাঁচ দুয়ে এক্স ইকুয়াল টু কত হবে বলো দশ হবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের ফোর্থ প্রপোর্শন বের করা যায় চলো কয়েকটা প্রশ্ন আছে দেখে নিই তারপরে এবারে প্রপোর্শনের কত রকমের অ্যাপ্লিকেশন হয় সেটা আমি তোমাকে দেখাবো প্রপোর্শন কিন্তু এখানে শেষ নয়
এরপরে আমরা আসবো প্রপোর্শনের কত রকমের অ্যাপ্লিকেশন হয় সেটা দেখাবো। চলো এখন যেটুকু কনসেপ্ট আমরা শিখলাম ওইগুলো তাড়াতাড়ি করে হিসেব করে নেই, ভালো করে খেয়াল করো কি দিয়েছে। তোমাকে এখানে প্রশ্ন দিয়েছে একটা জিনিস, দা থার্ড প্রপোর্শনাল টু 12 and 18, ভালো করে দেখো থার্ড প্রপোর্শনাল 12 and 18 এর থার্ড প্রপোর্শনাল, তার মানে এইখানে কত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শনাল, ঠিক। তাহলে তুমি এখানে খেয়াল করো যে এটা থার্ড প্রপোর্শন যদি হয় এটাকে আমি এক্স ধরে নিই বা এটাকে এ ধরে নিই, তাহলে এখান থেকে আমি যেটা বলতে পারবো স্যার এর আর এর অনুপাত যা হবে এইটা এবং এটার অনুপাত সেম হবে, তাই তো? তাহলে এটা আর এটার অনুপাত কত, 12:18, এটা কত হবে 18:18, দেখো এ 6 2 12, 6 3 18, 2 কাটলে হচ্ছে 2 9 18, অতএব এর ভ্যালু কত হবে দেখো 9 × 3, এর ভ্যালু হচ্ছে কত হবে 27, কারেক্ট অ্যান্সার দেখো কত হবে 3, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কি বলা আছে, দ্য মেইন প্রপোর্শন অফ 1.21 এন্ড 0.09, দেখো মেইন প্রপোর্শন কি বলেছে, মেইন প্রপোর্শন এই দুটোর। তাহলে তুমি একটা জিনিস দেখো, মেইন প্রপোর্শন মানে কোনটা গো, 1.21 মেইন প্রপোর্শন মানে হচ্ছে এই মাঝে যেটা আছে, এবং এটা কত হচ্ছে দেখো 0.09, এটা হচ্ছে আমাদের মেইন প্রপোর্শন, ঠিক আছে। তাহলে এইটাকে আমাকে ভ্যালু বের করতে হবে। অলরেডি আমরা দেখেছি যে মেইন প্রপোর্শন কথাটার যদি উত্তর বের করতে বলা হয় আমরা সরাসরি বের করতে পারি, তাই নয় কি, এক্স এর ভ্যালুটা সরাসরি বের করতে পারি কত, 1.21 × 0.09, ওকে। তাহলে এখান থেকে সরাসরি আমরা বলবো 121 বর্গমূল কত স্যার 11, দশমিকের পর দুটো আছে এখানে দশমিকের পর একটা হবে, স্যার 9 বর্গমূল স্যার কত 3, দশমিকের পর দুটো আছে এখানে দশমিকের পর একটা হবে, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 11 × 3 = 33, দশমিকের পরে এখানে একটা এখানে একটা, তার মানে টোটাল হচ্ছে দশমিকের পর দুটো সংখ্যা থাকবে, আমাদের অ্যান্সার হচ্ছে 0.33 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এবারে দেখো যদি তুমি নর্মালি করতে চাইতে, স্যার আমার মেইন প্রপোর্শনে আমি সূত্র জানি না, তো সূত্র না জানলেও আমরা তো এই কনসেপ্টটা জানি, এটার এবং এটার অনুপাত যাই হবে এর এবং এর অনুপাত কি হবে বলো সেম হবে, তাহলে আমরা এখানে বলতে পারি 101.21 বাই হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স বাই কত হবে 0.09, তাহলে তুমি যদি গুণ করো কত পাবে, এক্স এর স্কোয়ার ইকুয়াল টু কোনা কোনি গুণ করলে 1.21 × 0.09, এক্স এর স্কোয়ার স্কোয়ার তুলে দিলে এটা কি হবে বলো স্কোয়ার রুট হবে, স্কোয়ার রুট তুলে দিলে তারপরে ক্যালকুলেশন দেখো এটা যেইভাবে সেইভাবেই আছে, ঠিক আছে, ওকে। চলো পরের প্রশ্ন দেখি, দেখো 18x and 50 আর ইন কন্টিনিউড প্রপোর্শন, তার মানে তো তোমাকে এখানে বলেই দিয়েছে দে আর ইন কন্টিনিউড প্রপোর্শন, মানে কি তারা সমান্তর কিসে আছে, ক্রমিক সমানুপাতিতে, সমান্তর নয় তারা আছে ক্রমিক সমানুপাতিতে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 18x এবং 50, তোমাকে ভ্যালু বার করতে বলা আছে কার, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে ঘুরিয়ে বলে দিয়েছে দেখো কার ভ্যালু বের করতে, মিন, কার ভ্যালু বার করতে বলেছে, মিনের ভ্যালু বার করতে বলেছে, এখানে বলো কি মিন প্রপোর্শনের ভ্যালুটাই তোমাকে বের করতে বলেছে, যেহেতু এটা কি আছে এদের মাঝখানে আছে, তার মানে তিনটের মধ্যে মাঝে যেটা থাকে কি আমরা কি বলি বলো মিন প্রপোর্শন বলি, তাহলে এখানে উত্তর কত হবে, এখানে উত্তর হবে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 18 × দেখো কত 50, সরি এক্স ইকুয়াল টু রুট ওভার এট, ওকে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাবো কত 900 পাবো, আর এটা পাবো হচ্ছে কত রুট ওভার, সরি 900 বর্গমূল কত হবে, 900 বর্গমূল হবে স্যার 30, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কত 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পরে দেখো পরে আছে কি, দ্য থার্ড প্রপোর্শনাল টু 0.8 and 0.2, দেখো থার্ড প্রপোর্শন বলেছে তার মানে আমি সাজিয়ে নিই 0.8 0.2, আর এটা হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শন, ঠিক আছে। থার্ড প্রপোর্শন মানে আমাদের 3 নাম্বার সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার আমি বলবো যে স্যার এইটার এবং এইটার অনুপাত যা হবে এইটার এবং এইটার অনুপাত তাই হবে, তার মানে দেখো 0.8 বাই
0.2 এইটার সঙ্গে এটার অনুপাত সমান সমান দেখো 0.2 0.2 এর সঙ্গে কার অনুপাত x এর অনুপাত তাহলে এখানে आंसर কত হলো দেখো দশমিক এখান থেকে আমি তুলে দিলাম এখানকার দশমিক তুললে নিচে একটা 10 গুণ হবে তাহলে 2 এ কাটলে দেখো 2 4 এ 8 এখানে 2 দিয়ে কাটলে হবে দেখো 2 2 4 তাহলে একবারে গুণ করে দিলে অ্যাকচুয়ালি কত হবে 20x equal to হচ্ছে কত 1 অর্থাৎ x equal to 1 by দেখো 20 1 by 20 মানে কত স্যার 0.05 কারেক্ট आंसर দেখো 1 0.05 হচ্ছে আমাদের কারেক্ট आंसर ঠিক আছে চলো এরপরে আরো মনে একটা দুটো অঙ্ক আছে দা फोर्थ প্রপোর্শনাল টু এত এত এন্ড এত ইচ তাহলে फोर्थ প্রপোর্শনাল কার বলেছে দেখো 0.12 এখানে কত আছে 0.21 এটা কত আছে 8 फोर्थ প্রপোর্শন আমি বললাম এটা হচ্ছে फोर्थ প্রপোর্শন তাহলে উত্তর কত হবে উত্তর হবে দেখো এর এবং এর অনুপাত যাই হবে আমি বলবো এটার এবং এটার অনুপাত তাই হবে এটা হচ্ছে फोर्थ প্রপোর্শনাল নিয়ম তাহলে আমি বলবো এখানে 0. ভালো করে দেখো 12 এটা কত হবে 0.21 সমান 8 এবং x এর অনুপাত কত হবে 8/x তাহলে দশমিক তুমি তুলে দাও এখানে 4 এ কাটলে 4 2 এ 8 দেখো 4 3 এ 12 3 এ কাটলে দেখো 3 7 এ 21 কোণাকোণি গুণ করলে x আর সাথে সাথে এখানে 2 গুণ করলে কত হবে এটা হবে আমাদের 14 কারেক্ট आंसर হচ্ছে দেখো 3 হচ্ছে আমাদের কারেক্ট आंसर ঠিক আছে তো এই গেল সম্ভবত আমাদের যতগুলো হ্যাঁ এই গেল হচ্ছে আমাদের মোটামুটি প্রপোর্শনের একদম বেসিক বা গোড়ার জিনিসটা আমরা আলোচনা করলাম এবারে আসি প্রপোর্শনের অ্যাডভান্স কিছু পার্টে অ্যাডভান্স কিছু পার্ট মানে তোমাকে আমি একটা পয়েন্ট লিখে দেই দেখো যদি আমাদের এরকম কোথাও দেওয়া থাকে ইফ ইফ যদি আমরা এরকম পাই a বাই b ইকুয়াল টু যদি কোনো জায়গাতে c বাই d থাকে এইখান থেকে আমরা কতগুলো জিনিস ডিরাইভ করতে পারি ভাই দেখো এখানে হচ্ছে আমরা এটা পাবো দেন দেন আমি এক নম্বরে এটা পাবো দেখো যে a বাই b ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু দেখো a প্লাস c বাই হচ্ছে b প্লাস d ঠিক আছে ওকে দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমি পাবো দেখো a প্লাস b বাই b ইকুয়াল টু c প্লাস d বাই এটা পাবো তিন নম্বরে আমি পেতে পারি a মাইনাস b বাই b এটা পেতে পারি c মাইনাস d বাই d চার নম্বরে আমি পাবো a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু দেখো c প্লাস d বাই দেখো c মাইনাস এবারে এখান থেকে আমি আরো কয়েকটা জিনিস ডিরাইভ করতে পারি যে ইফ ইফ a বাই b c বাই d ইকুয়াল টু ধরো 5/3 যদি হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি এম এ বাই এম বি এন সি বাই এন ডি ইকুয়াল টু হবে 5/3 আবার এখান থেকেও আমি লিখতে পারি এম এ স্কোয়ার এন বি স্কোয়ার সরি এম বি স্কোয়ার এটা হচ্ছে এন সি স্কোয়ার প্লাস হচ্ছে এন ডি স্কোয়ার ইকুয়াল টু আমি এখান থেকে পেতে পারি স্যার 25/9 এতগুলো জিনিস আমরা শুধুমাত্র এইটুকু জিনিস থেকে আমরা ডিরাইভ করতে পারি একটা 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 করে এবারে আসি এগুলো যে এগুলো অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় সেটা তো আসলে বোঝা ক্লিয়ার হয়ে যাবে ভালো করে দেখো একটা একটা প্রুফ করব আমরা ঠিক আছে কিন্তু তোমাকে যদি আমি ইনস্ট্যান্ট এগুলোকে মুখস্থ করতে বলি তোমার মাথায় কিন্তু থাকবে না পরীক্ষা হলে ঠিক আছে ভাই কিভাবে আমরা প্রুফ করছি দেখো প্রুফটা হচ্ছে এরকম ধরো কোন জায়গাতে আমি বললাম 3/2 আছে ইকুয়াল টু ভালো করে দেখো 3/2 এটা যদি আমি বলি 12/ দেখো 8 আছে বলো এটাও 3/2 কিনা হ্যাঁ কিনা আমরা যদি বলি 12/8
12 বাই 8 4 3 এ 12 4 2 8 দেখো 3 বাই 2 তাহলে আমি বলতে পারি 3 বাই 2 সমান 12 বাই 8 একটা একটা পয়েন্টে আসি একটা একটা পয়েন্ট প্রথম পয়েন্ট যেটা আমরা এখানে লিখেছিলাম কি ছিল বলো তো এটা সমান a প্লাস b বাই c প্লাস d তাহলে তুমি ভালো করে দেখো তাহলে তুমি যদি এখানে যোগ করো কি পাবে 12 আর 3 15 যোগ করলে কত পাবে 12 আর 3 এখানে দেখো কি পাবো আমরা 3 প্লাস ভালো করে দেখো 12 বাই 2 প্লাস দেখো 8 তাহলে সেখান থেকে আমি কি পেলাম সেখান থেকে আমি পেলাম স্যার 15 বাই 10 দেখো 5 3 এ 15 5 2 এ 10 দেখো এটা এখানে ছিল বুঝতে পারলাম তাহলে যদি আমি কোথাও এরকম বলি যে a বাই b সমান যদি কোথাও c বাই d থাকে এখান থেকে সরাসরি আমি বলতে পারি স্যার এটা a প্লাস c বাই b প্লাস d ও হবে বলো b প্লাস d ও হবে বোঝা গেল কথাটা দেখো আমরা এই অনুপাত সমান এই অনুপাত এটা তো আমার কাছে ফিক্সড 3 বাই 2 মানে 12 বাই 8 12 বাই 8 কে তুমি যদি সিম্পলিফাই করে দাও কত পাবে বলো তুমি যদি 12 বাই 8 কে সিম্পলিফাই করে দাও 4 3 এ 12 4 2 এ 8 দেখো সেই তুমি 3 বাই 2 পাবে কি পাবে না 3 বাই 2 পাবে তার মানে এই অনুপাত সমান এই অনুপাত আমরা যদি এখানে a মানে হচ্ছে 3 বলি b মানে হচ্ছে 2 বলি c মানে হচ্ছে 12 বলি আর d মানে যদি 8 বলি তাহলে আমার এখানে ঠিক আছে এটা যে স্যার a বাই b ইকুয়াল টু c বাই d এটাই তোমাকে বোঝানো হয়েছে এই ভেরিয়েবলটা দিয়ে এবং এই ভেরিয়েবলে এখানে আমরা ধরেছি 3 বাই 2 তুমি যে কোনো সংখ্যা ধরে নিতে পারো 10 বাই 18 10 বাই 18 এদিকেও তাহলে কত হবে যদি আমি বলি 20 বাই 36 তাহলে এইটার যা অনুপাত এটারও সেম অনুপাত হলো এটার অনুপাতের সঙ্গে এটার অনুপাত যদি সেম হয় তো তাদের আমি দেখতে পেলাম কি তাদের এই যে লব সমান সমান এইটা সমান এটা হলে তাদের লবগুলো যোগফলের সঙ্গে হরগুলো যোগফলও কি হবে বলো সমান হবে বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো ওকে আবার এটা যেরকম সম্ভব আবার এটাও সেরকম তো সম্ভব তুমি একটু ভালো করে খেয়াল করো তো এখানে তুমি যদি ভালো করে এখানে দেখো যে স্যার আমি 3 মাইনাস 12 কি করতে পারি দেখি করে হয় কি না 2 মাইনাস 8 কি করতে পারি স্যার 3 থেকে 12 বাদ গেলে মাইনাস 9 2 থেকে 8 বাদ গেলে মাইনাস 6 মাইনাস মাইনাস বাদ দিলাম 2 3 এ 6 সরি 2 3 2 এ 3 3 এ 9 3 2 এ 6 আমরা সেখান থেকেও পাচ্ছি স্যার 3 বাই 2 তাহলে আমরা এই পুরো জিনিসটা থেকে কি কনক্লুশনে আসতে পারি ইফ ইফ এ বাই বি ইকুয়াল টু যদি কোথাও সি বাই ডি থাকে তো সেখান থেকে আমি এটা লিখতে পারি যে স্যার এ বাই কত হবে এ প্লাস সি বাই এদের যোগফলটাও সমান হবে বি প্লাস কত হবে ডি এটা সমান সমান আবার এটাও হবে এ মাইনাস সি বাই বি মাইনাস কত হবে বলো ডি হবে বলো ক্লিয়ার হয়েছে সূত্র এগুলো কোথায় কাজে লাগবে তোমাকে আমি যখন অঙ্ক করাবো আরো ইন ডিটেলসে বোঝাবো এখানে দুটো অঙ্ক আমার রাখা আছে সেটা তোমাকে আমি বুঝিয়ে দেবো ওকে আচ্ছা এটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে এর পরে আমরা চলে আসি তাহলে আমরা এখানে দুটো জিনিস করলাম এইখানে আমরা আর একটা জিনিস অ্যাড করতে পারি এ মাইনাস সি বাই স্যার বি মাইনাস ডি লিখতে পারি এবারে আমরা আসি এই পয়েন্টটাতে দু নম্বর পয়েন্টে ভালো করে দেখো দু নম্বর পয়েন্টে কি হবে ধরো কোথাও আমরা অলরেডি এটা শিখে গেছি যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো আমি যদি দুই দিকে এ বাই বি আছে এদিকেও একটা ওয়ান যোগ করি সমান চিহ্নের দুই দিকে আমরা কি করতে পারি গো সমান চিহ্নের দুই দিকে আমরা যে কোনো সংখ্যা যোগ করতে পারি যে কোনো সংখ্যা ভাগ করতে পারি যে কোনো সংখ্যা বিয়োগ করতে পারি যে কোনো সংখ্যা গুণ করতে পারি সমান চিহ্নের দুই দিকে এদিকে গুণ করলে এদিকে গুণ করব এদিকে ভাগ করলে এদিকে ভাগ করব এদিকে যোগ করলে এদিকে যোগ করব এদিকে বিয়োগ করলে এদিকে বিয়োগ করব করব আর একটা জিনিস করতে পারি কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে ভাই কি বলেছিলাম লবে এবং হরে শুধুমাত্র গুণ করা যায় এবং ভাগ করা যায় কোনোভাবে ওখানটাতে কিন্তু যোগ বিয়োগ করা যায় না ক্লিয়ার আছে এবার তুমি দেখো আমি যদি এখানে প্রত্যেক জায়গাতে এক করে যোগ করে দিই এটা কি পাবো ভাই এ প্লাস বি বাই দেখো বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই দেখো পাবো হচ্ছে ডি ঠিক আছে এক্সাম্পল নিই না তুমি যদি এক্সাম্পল হিসেবে দেখতে চাও স্যার 3 বাই 5 নিলাম আমি
আর এদিকে কত আছে ধরো 6 বাই 10 আছে তো আমি যদি এটাকে যোগ করি 5 3 এর কত হবে 8 বাই 5 হবে এদিকে স্যার যদি যোগ করি 16 বাই 10 স্যার 16 বাই 10 কি 8 8 বাই 5 এর সঙ্গে সমান ডেফিনেটলি সমান 2 8 এ 16 2 5 এ 10 তার মানে সমান হলো এটা সমান এটা হলো তাহলে আমরা বলতে পারি যে লব বাই হর যদি সমান হয় দুটো অনুপাতে তাহলে তাদের সাথে কি হবে এই হরটা তাদের সঙ্গে যোগ হবে নিচের হরটা তাদের সঙ্গে যোগ হলে সেটাও কি হবে বলো সমান হবে আচ্ছা সেম ওয়েতে যখন আমরা এটাকে বের করছি প্লাস ওয়ান করলাম আমরা মাইনাস ওয়ানও করে দিতে পারি দেখো এ বাই বি মাইনাস ওয়ান করতে পারি সমান চিহ্ন দুদিকে আর সি বাই ডি কেও মাইনাস ওয়ান করতে পারি তাহলে মাইনাস ওয়ান করলে কত হবে বলো এ মাইনাস বি বাই বি হবে আর এটা কত হবে সি মাইনাস ডি বাই ডি হবে হলো তাহলে দুটো জিনিস আমি এখান থেকে ক্লিয়ারিটি পেলাম কি ক্লিয়ারিটি পেলাম সেটা হচ্ছে দেখো এবং এই দুটো থেকেই কিন্তু পরের যে সূত্রটা আছে ওইটা ডিরাইভড হবে কিভাবে তাহলে আমরা এখানে যেটা পেলাম দেখে নিই এ বাই বি ইকুয়াল টু যদি স্যার সি বাই ডি হয় তো সেখান থেকে আমরা লিখতে পারি দেন এখান থেকে আমরা লিখতে পারি ডেফিনেটলি এ বাই বি এ প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি এখানে কোনোভাবে কিন্তু এটা সমান এগুলো লিখে দিও না এটা কিন্তু হবে না তুমি ভালো করে খেয়াল করো এখানে কত পেয়েছিলে 8 বাই 5 ছিল এটা কি 8 বাই 5 ছিল 3 বাই 5 ছিল ওটা কিন্তু হবে না ঠিক আছে কোথায় হবে সেটা তোমাকে আমি দেখিয়েছি এই যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি তাহলে তাদের দুটো ভগ্নাংশের এটাকে যোগ করবো এটাকে যোগ করে যে ভ্যালুটা পাবো এখানে বিয়োগ করে যে ভ্যালুটা পাবো সেটার সঙ্গে সমান হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা কি পেলাম প্লাস পেলাম এখান থেকে আরো একটা জিনিস কি পেলাম বলতো এই যে এক মাইনাস করে পেলাম হচ্ছে স্যার এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই দেখো কত পেলাম ডি ওকে এবার দেখো দুটো ভগ্নাংশকে তুমি করো কি ভাগ করে দাও দুটো ভগ্নাংশকে এই দুটো ভগ্নাংশে যদি তুমি ভাগ করো কি পাবে তুমি পাবে হচ্ছে দেখো এরকম করে এ প্লাস বি বাই দেখো বি পাবে বাই এ মাইনাস বি বাই কি পাবে বলো বি পাবে এখানে তুমি পাবে দেখো সি প্লাস ডি বাই ডি পাবে আর এখানে তুমি পাবে দেখো সি মাইনাস ডি বাই ডি পাবে ঠিক আছে তাহলে দুটো জায়গা থেকে তুমি কি করবে এই বাইগুলো বাদ দিয়ে দাও তার মানে এটাকে তুমি কি পাবে যে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই দেখো সি মাইনাস এইটাকে বলা হয় এই প্রসেসটাকে বলা হয় ইফ যদি এটা এরকম স্যার কোথাও আমরা দেখতে পাই যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি দেন আমরা সেখান থেকে পাবো এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি তাহলে এই প্রসেসটাকে কি বলে জানো তো এই এই দুটো অনুপাত সমান যদি হয় সেখান থেকে এইটাকে ডিরাইভড করা এটাকে বলা হয় হচ্ছে কম্পোডেন্ডো ডিভিডেন্ডো ঠিক আছে এটাকে বলা হয় কম্পোডেন্ডো এটাকে বলা হয় ডিভিডেন্ডো আর এটাকে একসঙ্গে বলে কম্পোডেন্ডো ডিভিডেন্ডো এবার দেখো তুমি যদি একটা কোনো সংখ্যা নিয়ে চেক করতে চাও চেক করতে পারো দেখো যদি আমাদের কোনো জায়গাতে এরকম আছে ধরো আমাদের আছে কত 5 বাই 3 আছে ওকে ইকুয়াল টু ধরো এখানে 2 দিয়ে কত আছে 10 বাই 6 আছে তাহলে তুমি এখান থেকে যেটা করবে এটা এটা আছে কত এ বাই বি আর এটা কত আছে সি বাই ডি আমরা বলছি কি এ প্লাস বি 5 প্লাস 3 কত হবে 5 প্লাস 3 বাই দেখো 5 মাইনাস 3 তাহলে সেটা কত পাচ্ছি 8 বাই কত 2 এদিকে দেখি সি প্লাস ডি দেখো 10 প্লাস 6 বাই দেখো 10 মাইনাস 6 তাহলে তুমি কত পাবে 16 বাই কত পাবে বলো 4 পাবে দেখো এখানে সিম্পলিফাই করলে তুমি এদিকে কত পাবে 4 পাবে এদিকে সিম্পলিফাই করলে দেখো 4 পাবে তার মানে এটা সমান এটা হলো ওকে তাহলে আমরা যেটা ডিরাইভ করলাম সেটা কি পেলাম যে যদি কোথাও আমাদের এরকম থাকে যদি ইফ এ প্লাস সরি এ বাই বি ইকুয়াল টু যদি কোথাও সি বাই ডি থাকে আমরা সেখান থেকে বলতে পারি দেন দেন আমাদের উত্তর হবে কি বলো এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি আবার এইটাকে কিন্তু ঘুরিয়ে আমরা এটা বলতে পারি এটাকে ঘুরিয়ে কিন্তু আমরা বলতে পারি কিভাবে দেখো ধরো কোথাও এরকম তোমাকে দিয়ে দেব যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আর এদিকে ধরো তোমাকে দিল পি প্লাস ইউ বাই পি
माइनस के सर एखान थेके सरासरि आमरा बोलते पारी ना जे एक्स बाई वाई इक्वल टू पी बाई क्यू ठीक आछे ओके शिखे गेले मोटामुटी सूत्र किभाबे आमरा डिराइव करलाम अच्छा एर परे आमरा जेटाते जाबो सबथेके इम्पोर्टेंट पार्ट जेटा जे एइटा एइटा ओके अवश्य एइटा कार पार्ट एकटा एटा होच्छे एटारी पार्ट एइटार एकटा पार्ट होच्छे एटा ओके सेटा कि रकम एबार देखो एबारे भालो करे ख्याल करो धरो कोनो जायगाते एरकम आछे तीन बाई देखो पाँच इक्वल टू धरो बोललाम नय बाई पनेरो इक्वल टू धरो छय बाई दस ओके अच्छा तुम्हें एकटा काज करो तो तीन जन के जोग करो तो आमरा अलरेडी आगे सिस्टेमटा देखे एसेछि तीन जन के जोग करो जोग करले कत हबे तीन प्लस देखो नय प्लस हे छाई हे पाँच प्लस पंदो प्लस हे देखो दस तो जो कर ले कत पासी सर न छय पंदो तीन कत है अठारो पा और पंदो कूड़ी एट कत है सर त्रिस है तर मैं छय तीन अठारो छ पाँच त्रिस तेल तीन बै पाँच देखो हमारे तीन बै पाँच ही एखाना छो ठीक अच्छा एरपर आए एक कार सजिए चले जाए भलो कर ख्याल करो धरो हमें करलम कि एखाने उपरे एकटा दुई गुण करलाम एखाने उपरे एकटा दुई गुण करलाम ताहले सेटा कि दाड़ालो देखो टू इंटू थ्री बाई होच्छे टू इंटू फाइव ओके एखाने आमरा गुण करलाम एकटा देखो तीन गुण करलाम एखाने एकटा तीन गुण करलाम ताहले तीन गुण करले कत हबे एखाने नय इंटू तीन बाई होच्छे देखो पनेरो इंटू तीन ओके इक्वाल टू एखाने आमरा गुण करलाम कत एकटा करे चार गुण करलाम देखो जेहेतु भग्नांश आछे भग्नांशते आमरा कि करते हय भग्नांशते आमादेर एटा करते हय जेटा होच्छे निउमेरेटरे गुण हबे सेटा आमादेर डिनोमिनेटरे गुण हबे जदि भग्नांशटाके आमादेर ठीक राखते हय आगे जा छिलो ताई जदि राखते हय ताहले आमादेरके कि करते हबे भग्नांशेर लबे जा गुण करते हबे हरेओ ठीक सेम जिनिस गुण करते हबे ताहले एखाने जदि चार दिए गुण करि कत हबे छय इंटू चार बाई देखो दस इंटू चार अच्छा एई जे गुणगुलो तीन दुए कत हलो छय नय तीने कत हलो सताश छचारे कत हलो चौबीस जो कर बसिए दाओ तो कत है चौबीस छय त्रिस त्रिस और सताश हे कत है सर फिफ्टी सेवेन बाई एखे कत है सर दस है पंद्रह तीन कत है सर पैंतालिस दस चार कत है सर चल्लिस चल्लिस दस पंचाश और पैंतालिस कत है फोर्टी नाइनटी कत है नाइनटी फाइव सम्भवतः चार चार आठ एक नय ठीक है एबारे एखाने जदि तुमि सिम्प्लीफाई करो देखो उन्नीस तीन सतान्न होबे देखो उन्नीस पाँच पचानब्बे होबे देखो सेई घुरे फिरे तुमि पेले होच्छे तीन बाइ पाँच ताहले बोझाते चाइलाम कि एक्चुअलि एक्चुअलि बोझाते एखाने चाइलाम एटाई तुमि भालो करे देखो जदि उपरेरटाके आमि बोलि ए बाइ बी एटाके जदि बोलि सी बाइ डी इक्वाल टू जदि बोलि इ बाइ एफ ताहले सेखान थेके सरासरि आमि जेटा पाबो जे ए प्लस बी प्लस सी बाई होबे कि सरी ए प्लस सी प्लस ई ये ऊपर जे कटा आछे तादेरके सबाइके जोग करछि ताहले नीचे कि होबे प्रत्येकटा जोग होबे बी प्लस डी प्लस एफ ठीक आछे ओके अच्छा एबार देखो एबार देखो एबारे ताहले निश्चय बुझते पारछो एकटा जिनिस जदि एइटा समान एइटा समान एइटा जदि आमि एखाने देई जे तीन बाई पाँच है डेफिनेटलि तुम्हें बोलो कि यहाँ समान सर तीन बाई पाँच ही बेरो बोलो हाँ कि ना ये एतगुलो को डिराइव कर तुम्हें शेखाल शेखाल तुम्हें प्रत्येकटार जो जोग कर देखो से तीन बाई पाँच ही बेरो चैप्टारटा कीसर भूले गेले चलबे ना समानुपातेर चैप्टार देखो प्रत्येकटाई समानुपाते आछे ठीक आछे अच्छा एबारे जखन आमरा एखाने एकटा करे संख्या गुण करछिलाम भालो करे देखो तो एटा आमी बोललाम कि एम ए बाई होच्छे कत एम बी इक्वाल टू एटा होच्छे एन सी बाई होच्छे एन डी और इक्वाल टू होच्छे पी ई बाई होच्छे देखो पी एफ देखो ऊपरे जा गुण करेछि नीचेओ ताई गुण करेछि एखाने जा गुण करेछि एखानेओ ताई गुण करेछि एखाने जा गुण करेछि एखानेओ ताई गुण करेछि ताहले एई पुरो जायगाटा थेके आमी बोलते पारि कि हबे एटा समान समान जदि आगे तीन बाई पाँच थेके थाके ताहले एई पुरोटा कि हबे पुरोटा जोग हबे एम ए प्लस एन सी प्लस पी बाई होच्छे देखो एम बी प्लस एन डी
प्लस হচ্ছে দেখো PF প্লাস হচ্ছে PF এটা সমান কত হবে গো এটা সমান হবে 3/5 হবে এখানে কোনো কিছু ভাবার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে এবার দেখো এবার ভালো করে খেয়াল করো এটা ছোট एग्जांपल নেই ছোট एग्जांपल ধরো কোথাও তোমাকে এরকম দেওয়া আছে যে স্যার A/B = C/D তোমাকে ভ্যালু বলেছে 599A - C এটা সমান তোমাকে দেওয়া আছে কত 3/5 এ 345B সরি 345C বাই তোমাকে দিল কত দেখো 599B - C45 দেখো কত হবে D এটা সমান তোমাকে জানতে চেয়েছে কত হবে এখন নরমালি যদি কেউ করে এগুলোকে ধরবে কি এটা বলবে কি স্যার A/B এটা সমান এটা সমান এটা মানে হচ্ছে এটা কত হবে 3/ কত হবে 5 হবে তো স্যার এখানে যদি এখান থেকে A এর ভ্যালু রিপ্লেস করব এখান থেকে C এর ভ্যালু রিপ্লেস করব ওই সবের কোনো প্রয়োজন নেই আমরা অলরেডি কনসেপ্টটা শিখে এসেছি কি বলো কনসেপ্ট এটার কনসেপ্ট শিখে এসেছি কি যদি A/B C/D থাকে তো এখান থেকে আমরা সরাসরি বলবো যে এটা সমান কত হবে A-C/ দেখো B - D এটা আমরা আলোচনা করেছিলাম ঠিক তো ঠিক সিমিলার ওয়েতে তুমি এটা করতে পারো তো A/B = যদি C/D হয় তাহলে ডেফিনেটলি M/A M/B সমান সমান NC/ হচ্ছে ND হতে পারে কেন হবে না হবে না কেন অবশ্যই হবে কারণ আমি জাস্ট একটা M কে এখানে লবে গুণ করলাম জাস্ট একটা M কে হরে গুণ করলাম লবে যেটাকে গুণ করব হরেও সেটাকে গুণ করতে হবে এখানেও ঠিক সেম এখানে n দিয়ে গুণ করলাম এখানেও আমি গুণ করলাম n দিয়ে তাহলে এবারে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো ma মাইনাস করে দিলাম nc বাই হচ্ছে দেখো mb মাইনাস হচ্ছে nd তাহলে যদি এইটা সমান থাকে 5/9 আমি সরাসরি বলবো স্যার এটা সমানও কত হবে 5/9 হবে এবারে एग्जांपल হিসেবে যদি আমি নিয়ে নিই তাহলে কি হবে তুমি ভালো করে দেখো এখানে যদি আমি বললাম 2/3 ইকুয়াল টু দেখো 4/ কত হবে 6 দুটো সমান 2/3 মানে 4/6 একই ব্যাপার তাহলে আমি বললাম এখানে কি করলাম আমি 10 দিয়ে গুণ করলাম উপরে কি করলাম 10 দিয়ে গুণ করলাম 10/2 তো এটা কত হবে 10 × 3 হবে এটাকে বললাম স্যার 20/ গুণ করলাম 20 দিয়ে 20 × 4/ দেখো 20 × 6 হবে এবার এইটাকে আমি যে কনসেপ্টটা শিখলাম কি করলাম এটা থেকে এটাকে বাদ দেব কত হবে 10 × 2 - 20 × 4 পাই এটা কত হবে 10 × 3 - দেখো 20 × 6 তুমি যদি তাহলে এটার উত্তর কত ছিল 2/3 ছিল সিম্পলিফাইড করবে তুমি এটাকেও দেখো সিম্পলিফাই করো না 0 0 প্রত্যেকটা থেকে বাদ যাবে উপরে কত হবে 2 - দেখো 8/3 - দেখো 6 × 2 = 12 তাহলে কত হবে -6/-9 সিম্পলিফাই করো 3 × 2 = 6 দেখো 3 × 3 = 9 আমি 2/3 পেলে তাহলে আমাদের যে কোনো সহগ গুণ করে উপরের গুলোকে তুমি যোগ বিয়োগ যাই করো না কিনা কিন্তু একটা কন্ডিশন ঠিক হতে হবে যে আমাদের এই সহগটাকে ফিক্সড থাকতে হবে যদি সহগ ফিক্সড থাকে তাহলে এখানে তুমি মাইনাস করো এখানে তুমি প্লাস করো উত্তর আমাদের যা ছিল তাই থাকবে বোঝা গেল এখানকার গল্পটাও ঠিক সেম কোথায় গেল অঙ্কটা এই যে এই যে এখানকার গল্পটা হচ্ছে ঠিক সেম আমরা কত আছে A/B C/D আমি খালি শুধু চেক করব আমাদের এই A/B এর সহগটা সেম আছে কিনা A/B সহগ 599 599 C/D হচ্ছে কত 3 4 5 সহগটা সেম আছে অতএব সরাসরি আমি উত্তর বলবো কত হবে 3/5 হবে এতে কোনো রকম কোনো প্রবলেম তৈরি হবে না ইচ্ছাকৃতভাবে তোমাকে এরকম বড় বড় সংখ্যা দেবে যাতে তুমি হচ্ছে পাজলড হয়ে যাও বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই জিনিস দেখো এক লাইনে কোনোদিন উত্তর বের হবে না ঠিক আছে ওকে চলো মোটামুটি ভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম এরপরে ধরো কখনো এরকম প্রশ্ন দিল দেখো যে x/y ইকুয়াল টু ধরো p/q ইকুয়াল টু 3/5 এবারে তোমাকে প্রশ্ন দিয়েছে যে 3 ধরো তোমাকে এখানে বললো 1
99 x स्क्वायर माइनस 299 p स्क्वायर 199 y स्क्वायर माइनस 299 देखो q स्क्वायर এর উত্তরটা কত হবে ঠিক আছে দেখো এটাতে যাওয়ার আগে তোমাকে বেসিক কনসেপ্টটা বলে দিই কত সহজে করতে পারি আমরা কিভাবে দেখো এখানে ধরো বলা আছে যে 2 বাই 3 আছে সেই 2 বাই 3 এটা ধরো আমি বললাম 4 বাই 6 আছে ওকে তাহলে তুমি একটা কথা বলো যে এখানে যদি আমি বলি এটার স্কয়ার যদি নেই এটার স্কয়ার নিলাম কত হবে 4 বাই 9 হবে এটারও স্কয়ার নিলাম কত হবে 16 বাই 36 হবে এবার তুমি এদেরকে যোগ করে দাও 16 আর 4 কত হবে স্যার 20 হবে এটার এটা যোগ করলে স্যার কত হবে 45 হবে ওকে বুঝ ঠিক করলাম তো 9 6 15 45 তাহলে দেখো 5 4 এ 20 5 9 45 আমরা কি পেলাম অ্যাকচুয়ালি এটার কি বলো স্কয়ার পেলাম তাই পেলাম কি পেলাম না তুমি এবার ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে যদি এখানে আমাদের এরকম থাকে যে a by b equal to c by d equal to ধরো 3 by 5 তাহলে যদি আমরা পরের লাইনে এভাবে গুণ করি এখানে ধরো আমরা গুণ করলাম কত দিয়ে m দিয়ে পরের লাইনে আমরা এটা কি লিখলাম স্কয়ার লিখলাম স্কয়ার প্রত্যেককে স্কয়ার করে দিলাম a স্কয়ার বাই b স্কয়ার c স্কয়ার বাই দেখো d স্কয়ার ইকুয়াল টু এটাও স্কয়ার হবে 9 বাই দেখো কত হবে 25 হবে তাহলে যখন আমরা এটা এবারে পেয়ে গেছি আমরা এবারে কি করতে পারি এর সাথে একটা উপর নিচে একটা করে m গুণ করলাম এটা m গুণ করলাম এখানে একটা m গুণ করলাম এখানে একটা করে n গুণ করলাম এখানে একটা করে n গুণ করলাম তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি এরকম বলি এম এ স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার এটা হচ্ছে আমি বললাম এম বি স্কোয়ার প্লাস এন ডি স্কোয়ার সমান কত হবে কিচ্ছু না শুধুমাত্র সহগ সেম আছে আমাদের প্রপার্টি যা ছিল সেম ছিল তাহলে এখানে যখন এটা স্কোয়ার হয়ে গেছে এইটা যে আছে সেটা কি হবে বলো সেটা হয়ে যাবে স্কোয়ার অতএব উত্তর হবে দেখো কত 9/25 এবারে এখানে স্কোয়ার ছিল এখানে কিউব হতে পারে তখন তোমার উত্তর বেরোবে কিসে উত্তর বেরোবে কিউবে তাহলে এখানে এবারে তুমি দেখো উত্তর কত বেরোবে সরাসরি স্যার বলবো এক্স সহগ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে সেম আছে এটাকে বলা হয় সহগ সহগগুলো সেম আছে অর্থাৎ এক্স বাই ওয়াই 3/5 মানে এক্স এর স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তাহলে সেটা কত হবে দেখো 9/25 হবে অতএব ডেফিনেটলি এই পুরো জিনিসটার উত্তর কত হবে 9/25 ক্লিয়ার হয়েছে ওকে পুরো জিনিসটা তোমাকে আমি একবার মনে করিয়ে দিই তাতে রিভিশনও হয়ে যাবে ক্লিয়ারিটিও চলে আসবে ভালো করে খেয়াল করো যদি কোথাও তোমাকে দেওয়া থাকে a by b equal to c by d equal to e by f তাহলে এখান থেকে কি পাবে এখান থেকে তুমি এটা পেতে পারো যে স্যার a প্লাস b প্লাস c বাই হচ্ছে সরি a প্লাস c প্লাস e বাই হচ্ছে b প্লাস d প্লাস f পেতে পারি আবার এখান থেকে এটাও পেতে পারি m ইনটু a n ইনটু c p ইনটু e সহগগুলো প্রত্যেকের সেম থাকবে m ইনটু b n ইনটু d p ইনটু f থাকবে দেখো এটা যা হবে ওগুলো সেম উত্তর হবে আচ্ছা আমরা এখান থেকে আরেকটা জিনিস কি পাই যে ইফ ইফ এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয় দেন আমরা বলতে পারি এ প্লাস বি বাই এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু দেখো সি প্লাস ডি বাই সি মাইনাস কম্পোনেন্টো ডিভিডেন্ড আর আগেরটা দেখো আমাদের এই অ্যাপ্লিকেশনটা কি আমি একদম সবার যে অ্যাপ্লিকেশনটা ছিল ভাঙা ভাঙা ছিল সেটাকে আমি একটা জায়গাতে লিখে দিয়েছি কোনটা এই যে এটাকে এখানে লেখা ছিল মাইনাসটাও যেরকম হবে এবং সেটাকে এখানেও আমরা লিখে দিয়েছি ঠিক আছে এবং এখানে দেখো কি ছিল জাস্ট এ ভগ্নাংশ যদি থাকে কি হবে লবযুক্ত হর বাই যদি হর থাকে তো এদিকেটাও কি হবে লবযুক্ত হর মানে সি প্লাস ডি বাই কত হবে ডি হবে ঠিক আছে দুটো অঙ্ক আছে এই বেসিক কনসেপ্টের উপরে দেখে নিই এর পরের দিন আমরা ক্লাস করব হচ্ছে 100টা কোশ্চেন বাংলাতে করব প্রথমে আমি বাংলাতে করিয়ে দেব তারপরে ইংরেজিতে আমাদের যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসেছে রেলওয়ে আলাদা সিজিএল আলাদা এমটিএস আলাদা সিএইচএসএল আলাদা ওকে প্রত্যেকটা আলাদা করে করিয়ে দেবো দেখো
কি প্রশ্ন আছে তোমাকে এখানে দেওয়া আছে ভালো করে খেয়াল করো a বাই b ইকুয়াল টু স্যার c বাই d ইকুয়াল টু স্যার e বাই f ইকুয়াল টু কত আছে 1 বাই 2 আছে তাই তো আর তোমাকে বের করতে বলেছে কি দেখো pa প্লাস pa প্লাস qc প্লাস দেখো r e বাই হচ্ছে কত নিশ্চয়ই দেওয়া আছে pb দেখো qd প্লাস হচ্ছে rf বলো উত্তর কত হবে উত্তর আমরা বের করতে পারি এক লাইনে 1 বাই 2 ঠিক আছে ওকে উত্তর কত হবে আমাদের 1 বাই 2 ঠিক পরের প্রশ্ন দেখো সেম প্রশ্ন কি দেওয়া আছে কি দেওয়া আছে দেখো a বাই b c বাই d ইকুয়াল টু দেখো e বাই a ইকুয়াল টু আছে কত 1 বাই 1 বাই 2 কত জিজ্ঞেস করেছে উত্তর হবে 3a প্লাস 5c প্লাস 7e বাই দেখো নিশ্চয়ই দেওয়া আছে 3b 5d প্লাস হচ্ছে 7f কত হবে আমি শুধু চেক করব সহগটা সেম আছে কিনা ডেফিনেটলি প্রত্যেকের সহগ সেম আছে সেম আছে দেখো 3 5 7 প্রত্যেকের সেম আছে অতএব অ্যানসার কি হবে যেটা ছিল আমাদের অ্যানসার সেটাই হবে ওকে চলো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো পরের দিন আমরা হচ্ছে বললাম আবারও বলছি 100টা প্রশ্ন করব বাংলা ভার্সনে সমস্ত কোশ্চেন থাকবে বাংলাতে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন জায়গা থেকে যেগুলো এসছে করব তারপরে আমরা চলে যাব কোথায় ইংলিশ ভার্সনে বিভিন্ন প্রশ্নের টাইপে ওকে এর পরে কিন্তু অঙ্কের এটা কিন্তু শেষ নয় এবারে অঙ্ক করতে গেলে অঙ্কের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের তোমাকে টেকনিক শিখতে হবে কোথায় এর ভ্যালু 2 বসিয়ে দেবো কোথায় সির ভ্যালু 5 বসিয়ে দেবো এর যদি 5 হয় সি হবে 3 হবে এই ধরনের যে কনসেপ্টগুলো এগুলো তোমাকে আমি বিল্ড আপ করিয়ে দেবো পরের ক্লাসগুলোতে ঠিক আছে এই জন্য বলেছিলাম আচ্ছা হ্যাঁ তোমাদের মধ্যে কেউ কেউ বলছিল স্যার অ্যারিথমেটিক ক্লাসটা কতদিনে শেষ হবে তোমাকে আমি অ্যাপ্রক্সিমেটলি একটা হিসেব দিয়ে দিচ্ছি দেখো অ্যাপ্রক্সিমেটলি হিসেব তোমাকে আমি বলি সেটা হচ্ছে রেশিও রেশিও টোটাল ক্লাস কমপ্লিট করতে টাইম লাগবে আমার অলরেডি আজকে তিনটে হয়েছে চারটে পাঁচটা অ্যাটলিস্ট ক্লাস লাগবে 15টা ক্লাস লাগবে অ্যাটলিস্ট ঠিক আছে পার্সেন্টেজের ক্লাস লাগবে অ্যাটলিস্ট কটা লাগবে 15টা ঠিক আছে এরপরেই আমরা চলে যাব সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্টে ক্লাস লাগবে তিনটে কম্পাউন্ড ইন্টারেস্টে ক্লাস লাগবে কটা মিনিমাম ক্লাস লাগবে 7টা ওকে তারপরে চলে যাব আমরা হচ্ছে টাইম স্পিড এবং ডিস্টেন্স টাইম স্পিড এবং ডিস্টেন্সের বেসিক কনসেপ্টের ক্লাস করতে টাইম লাগবে মোটামুটি ক্লাস লাগবে 7টা বা 8টা ওকে আচ্ছা 7টা 8টায় হবে না এখানে মিনিমাম টাইম স্পিড এবং ডিস্টেন্সের 10টা ক্লাস 10টা বা 15টা ক্লাস লাগবে এখানটাতে 15টা এবং এর মধ্যেই কিন্তু বোট অ্যান্ড স্ট্রিম আছে ঠিক আছে ওকে আচ্ছা এর পরে চলে যাই আমরা এলসিএম এলসিএমে ক্লাস লাগবে মোটামুটি 7টা মতো 7টা 8টা মতো আচ্ছা এরপরে হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের ক্লাস লাগবে প্রায় 15টা ঠিক আছে আর এরপরে বাদ বাকি রইল হচ্ছে অ্যাডভান্স ম্যাথমেটিক্স অ্যাডভান্স ম্যাথমেটিক্স আমি চেষ্টা করছি ওটা একটা ভিডিওতে দেওয়ার ওটা তোমাদেরকে আমি এই ক্লাসের সঙ্গে সঙ্গে আমি অলরেডি ইন্টারনালি কাজ করতে থাকবো এবং একসাথে 40 ঘন্টা বা 50 ঘন্টার ভিডিও একটা একটা ভিডিও হবে যাতে খুব কম হলেও ধরো জিওমেট্রি আমি বললাম জিওমেট্রিতে খুব কম হলেও তোমার 1000 কোশ্চেন এখানেই একটা ভিডিওতে সলভ করা থাকবে এটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট থাকবে জিওমেট্রি কনসেপ্ট প্লাস 1000 প্রশ্ন এবং আমি গ্যারেন্টি দিচ্ছি 90% প্রশ্ন যে কোনো পরীক্ষাতে তুমি সিজিএল সিএইচএসএল যে কোনো পরীক্ষাতে 99% প্রশ্ন এই 1000 প্রশ্ন এবং এই কনসেপ্ট থেকে আসবে এর বাইরে থেকে আসবে না ওকে আর আমাদের স্টেট গভর্নমেন্টও তো হয়েই যাবে অর্থাৎ টোটাল মিলিয়ে ক্লাস হলো দেখো কত কিছু কি বাকি থেকে গেল আচ্ছা হ্যাঁ প্রফিট লস আমরা এই সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়ার পরেই চলে যাব প্রফিট লসে মিনিমাম ক্লাস লাগবে 10টা ওকে তাহলে টোটাল নাম্বার অফ ক্লাস কতগুলো হলো 15 15 15 15 4 60 60 10 70 70 10 80 80 মানে 87 অলমোস্ট 90টা ক্লাস লাগবে মানে হচ্ছে 3 মান্থস মানে এটাকে তুমি ধরে চলো প্রায় 4 মাসের কাছাকাছি টাইম লাগবে আমি বলেছিলাম অক্টোবরে হচ্ছে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করাবো এটা হচ্ছে কোন মাস জুন মাস পড়লো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর
পুরো কমপ্লিট হয়ে যাবে অক্টোবরের ক্লাসে। ওকে, তার আগে যদি তোমার মনে হয়ে থাকে যে কোনো পরীক্ষা আছে আমাদের তাড়াতাড়ি শেষ করিয়ে দিন, ভাই ওটা আমি কোনোদিনই করব না। একবার ওয়ান টাইম যেটা আমি ইউটিউবে কন্টেন্ট আপলোড করব ওটা যেন সারা জীবন থাকে, যবে যে কম্পিটিটিভ ফিল্ডে আসবে এবং এই ভিডিও যদি সে দেখার ইচ্ছা করে কোনো টপিক তার বাদ থাকবে না এবং পুরো জিনিসটা তার কমপ্লিট একটা জায়গাতেই কমপ্লিট থাকবে। ওকে, এই ধরনের ক্লাসগুলো করার আমার ইচ্ছে আছে, তোমাদের সহযোগিতা থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো, আমার কোনো এগোতে অসুবিধা নেই। ওকে, ভালো থাকবে সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই।